হ্যালো, এই হ্যালো, এই শোনো, কই তোরি বেগম? আরে আজকে কাজ করতে করতে আবার একবার জান্দা মনে করো কোল যাই পানি উঠে গেছে না, খুব পরিশ্রম গেল, আকাশের কাক ফাটা রোদ, আমার একবার কোল যে কানা করে দিয়েছ গো রোজা থেকে মনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সিলেট প্লাসর সম্মানিত দর্শক যারা আছেন, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিনে অসুস্থতা থাকার কারণে ক্যামেরার সামনে আইতাম পারছি না, ভিডিওগুলো বানাইতাম পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আজকে শুধু একটা ভিডিও করাম, ভিডিও করার কারণ হইল খুব জনপ্রিয় একজন এবং খুব প্রতিবাদী একজন মানুষ কবির বিন সামাদ, ঠিকানা টিভির পরিচালক এবং উপস্থাপক, অসুস্থ কিছুদিন থাকি। উনি একটা প্রাইভেট ক্লিনিক কিডনিজনিত রোগে অসুস্থ আছেন। ঠিকানা টিভির কবির বিন সামাদ ভাই, যত তাড়াতাড়ি সুস্থই বা সুস্থই আমরা মাঝে আবার ফিরিয়ে আইবা। এরপরে মেডিকেল থাকিয়াও আমাদের মাঝে দেন ভিডিও কররা, আমরা মনটা কি দোয়া করি, অন্তর অন্তর থাকি দোয়া করি। আমরা সিলেট প্লাসের যারা আছি, ইউটিউব চ্যানেল সিলেট প্লাস লাইভ পেজ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাম। আমরা এই এইরকম একটা মানুষ যদি আজকে মেডিকেল, তাহলে আমরা মনটা আসলে ভালো থাকেন না। একজন প্রতিবাদী মানুষ হঠাৎ করি আর কিডনিজনিত রোগে আক্রান্ত একটা প্রাইভেট একটা ক্লিনিকে আছেন। আমরা দোয়া করি যত দ্রুত সম্ভব আল্লাহ আমরা শেফা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিক। এরকম মানুষ আমাদের সমাজে দরকার, এরকম একটা নক্ষত্র আমাদের সমাজে অনেক প্রয়োজন, অনেক দরকার। এরকম প্রতিবাদী মানুষ বিভিন্ন সময় বিভিন্ন লাহাম বিভিন্ন মাধ্যমে উনি প্রতিবাদ এই সমাজে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাকে প্রতিবাদে রূপ নিয়েছেন, প্রতিবাদ করেছেন। এরকম মানুষ আমাদের সমাজে আরও বেশি প্রয়োজন, আরও বেশি দরকার। আরও কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম, উনি নিজেই ভিডিও করে বলছিলেন যে ওনাকে নিয়ে কিছু প্রতারণা করছে, বিকাশে এটা খারাপ করছে। আসলে এটা কত খান যুক্তিসঙ্গত আমার এটা বুঝে আসছে না বা আমি বুঝতেছি না। আমি দীর্ঘায়ু কামনা করি কবির বিন সামাদ এর জন্য এবং সুস্থতা কামনা করি। এবং উনি একজন ইসলামী সঙ্গীত শিল্পী, বিভিন্ন সময় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আমাদের মাঝে, অনেক ভালো লাগে। আমি নিজে ওনার প্রত্যেকটা ভিডিও দেখি, অনেক ভালো লাগে। একজন প্রতিবাদী মানুষ, এরকম প্রতিবাদী মানুষের জন্য আমি এবং সিলেটবাসী সবাই আপনার জন্য দোয়া করি। এবং আমি সিলেট প্লাসের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। কবির বিন সামাদ ভাইয়ের মতো আরও যত প্রতিবাদী ভাইয়ের আমাদের এই সমাজে আছেন, আমরা সবাই তাদের দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। এবং ওনাদের মতো মানুষ এই সমাজে প্রয়োজন। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে, নাটিকার মাধ্যমে এই সমাজের পরিবর্তন, যুবকদের ভালো থাকার আহ্বান ওনারা করিয়েছেন এবং এই সমাজে ঘটে যাওয়া অনেক ঘটনাকে নাটিকার মাধ্যমে এই সমাজে উপস্থাপনা করেছেন। এই করোনা মহামারীতে বিভিন্ন রকম ঘটে যাওয়া অনেক ঘটনাকে উনি আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম মানুষ আমাদের সমাজে অনেক বেশি প্রয়োজন। ওনাদের সুস্থতা কামনা করি, কবির বিন সামাদ ভাইয়ের সুস্থতা কামনা করি। এবং এই করোনা মহামারীতে আমাদের দেশে যে পরিস্থিতি, যে হাল, এই হাল আমাদের আসলেই কামনা। এই যে একটার পরে একটা ঘটনা ঘটছে, দর্শনের ঘটনা ঘটছে, কুণ্ডাহাজানের ঘটনা ঘটছে, ছিনতাইয়ের ঘটনা ঘটছে এই করোনা মহামারীতে। অন্যান্য দেশ এই করোনা মহামারী আসার পরে দেশের জনগণ ভালো হয়ে গেছে, আর আমাদের দেশের জনগণের যেমন কি একটা আনন্দের মুহূর্তে এসে পড়েছে। আমরা ছিনতাই করতে লিপ্ত হয়ে গেছি, আমরা দর্শন করতে লিপ্ত হয়ে গেছি, আমরা মারামারিতে লিপ্ত হয়ে গেছি। এর মানে কি আমি কিছুই বুঝতেছি না। দেশবাসী আচ্ছা, আমার এটাই আহ্বান, আমরা কোথায় আছি? আমি আজকে যদি আমার বিবেককে প্রশ্ন করি আমি কোথায় আছি, তাহলে আমার বিবেককে আমি জাগ্রত করতে কেন ব্যর্থ হচ্ছি? আমি আমার বিবেককে জাগ্রত করি, এই দেশের মানুষের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। এই মহামারীতে খুন, চিন্তাই, রাহাজানি, দর্শনের ঘটনা যাতে এই দেশে না ঘটে। আজকে যে যার মেয়েকে দর্শন করছি, এ অন্য কোনো এক বাবার মেয়ে, কোনো এক মায়ের মেয়ে, কোনো এক ভাইয়ের বোন, আমার বোনও হয়তো কেউ দর্শন করতে পারে। এই ধরনের মন মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসি এই মহামারী থেকে। আমরা শপথ নেই যে এই দেশ পরিচ্ছন্ন একটা সোনার বাংলা করতে পারি। এই যুবকরাই ইনশাল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ, এই যুবকরাই দেশের পরিবর্তন আনতে পারবে। সবার কাছে অনুরোধ বা এই ধরনের মন মানসিকতা, এই নোংরা মন মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসি। আমরা কেন দর্শন করতে যাব, আমরা কেন চিন্তাই করব, আমরা কেন এই খুন করতে যাব সোনার বাংলা করতে? আসলে বেশি কিছু দরকার নেই, শুধু সুন্দর একটা মনের দরকার, সুন্দর একটা মানুষের দরকার। এই কবির বিন সামাদ
ভাইয়ের মতো আরো যারা যত প্রতিবাদী আছেন ওনাদের পাশে আমরা দাঁড়াই, ওনাদের পাশে থাকি। অবশ্যই আমরা একদিন একটা সোনার বাংলা এই দেশের মানুষকে আমরা উপহার দিতে পারবো। আর যদি আজকে আমি এই মন মানুষ একতা নিয়ে থাকি যে একটা মেয়েকে দর্শন করবো, চারজন পাঁচজন মিলে আবার খুন করবো, আরেকজনকে চিন্তাই করে টাকা পয়সা সব বাসায় নিয়ে আসবো, আরেকজনের চাউল সব আমি আমার বাসায় নিয়ে আসবো, পুষ্কুনিতে ফেলে দিব, এই ধরনের মনমানসিকতা থাকলে সোনার বাংলা কখনোই সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নে দেখা দেশ কখনোই সম্ভব নয়। আমাদের মহান নেতা জনাব শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখে গিয়েছেন, এটা কখনো বাস্তব হবে না যদি আমরা এই ধরনের মনমানসিকতা থেকে বেরিয়ে না আসতে পারি। আমার ভিডিও এবং কথা যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সিলেট প্লাস ইউটিউব চ্যানেল এবং সিলেট প্লাস লাইক পেজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।